তিনি একজন ভারতীয় সৈনিক ছিলেন। বর্তমানে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের সুন্দরবন মার্বেল অ্যান্ড স্যানিটারি প্লাম্বিং এর কর্ণধার। মাত্র 7 বছরের মধ্যেই তার প্রতিষ্ঠান মানুষের মনে জায়গা করে নিয়েছে। সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই প্রতিষ্ঠানে একই ছাদের তলায় রাখা হয়েছে সব রকমের প্রোডাক্ট। এ বিষয়ে এই প্রতিষ্ঠানের কর্ণধার বিশ্বজিৎ পাত্র বলেন, একই ছাদের তলায় বহু রকমের প্রোডাক্ট রাখা হয়েছে, মূলত মানুষ যাতে বিভিন্ন প্রোডাক্টের মূল্য যাচাই করে তাদের অর্থ সঠিকভাবে ব্যবহার করতে পারেন সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। আগামী দিনে মানুষের চাহিদা মেটাতে এভাবেই এগিয়ে চলবে সুন্দরবন মার্বেল অ্যান্ড স্যানিটারি প্লাম্বিং। এই সুন্দরবন মার্বেল স্যানিটারি প্লাম্বিং আমরা 7 বছর রানিং চলছি, আমাদের প্রতিষ্ঠান 7 বছর রানিং চলছে এটা। আর মানুষের মধ্যে জায়গা বলতে সেটা মানুষই বলতে পারবে, মানুষের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমি চেষ্টা করেছি সমস্ত রকম প্রোডাক্ট এক জায়গায় এক ছাদের তলায় রাখার জন্য, যাতে মানুষ দাম যাচাই করতে পারে, মানুষের মূল্যবান পয়সা তারা সঠিকভাবে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে পারে, সেটা আমি চেষ্টা করেছি যে মানুষের মনে আমি পৌঁছানোর, মানুষ যাতে আসে দেখতে পারে সেটা মানুষই বলতে পারবে আমি কতটা সাকসেস হয়েছি বা কতটা মানুষের প্রয়োজনীয়তা মেটানোর আমি চেষ্টা করেছি। এবং আগামী দিনে আমি ওটাই করে যাব যেটা মানুষের চাহিদা, যাতে মানুষের আর্থিক স্বাবলম্বন কতটা মানুষ সেটাকে লক্ষ্য রেখে আমি এগিয়ে যাব। তবে যদি কোনো ব্যক্তি বাড়ি বানানোর পর আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন, তার বাড়ি সাজানোর জন্য কোনো সমস্যা তৈরি হবে না। এই প্রতিষ্ঠানে মাসিক কিস্তিতেও বাড়ি সাজানোর বিভিন্ন জিনিসপত্র নেওয়ার সুবিধা রয়েছে। এই মাসিক কিস্তির জন্য কোনো রকমের প্রসেসিং চার্জ ও অতিরিক্ত টাকা দিতে হবে না। অনায়াসে একজন সাধারণ ব্যক্তি তার স্বপ্নের বাড়িকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। সেখানে সেজন্য ব্যবস্থা রয়েছে, আমরাও জানি যে একটা মানুষ কোনোরকম অনেক কষ্টে বাড়িটাকে করে নিতে পারে, স্ট্রাকচারটা তৈরি করে নিতে পারে, কিন্তু সেটাকে সাজিয়ে গুজিয়ে উঠতে সেটা অনেক সময় লাগে এবং অনেক আর্থিক ক্ষমতার ব্যাপার থাকে। সেটাকে আমরা মাথায় রেখে বাজাজ ফাইন্যান্সের ব্যবস্থা করে রেখেছি, যেটা হচ্ছে 12/4 ফ্যাক্টর, অর্থাৎ যে অ্যামাউন্ট হবে সেটাকে 12 ভাগে ভাগ করা হবে, দিয়ে 4টে ইএমআই জমা করতে হবে সেটা, আর বাকি 8 মাস ধরে তার লোনটা শোধ হবে। এর জন্য কোনো প্রসেসিং ফি বা কোনো ইন্টারেস্ট লাগছে না, অর্থাৎ কোনো সুদ বহন করতে হচ্ছে না কাস্টমারকে। সামান্য ডকুমেন্টস, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েই সে কাস্টমার এই সুবিধাটা গ্রহণ করতে পারে, যার ফলে মানুষ তার বাড়িটাকে ভালো করে সাজিয়ে নিতে পারে এবং আর্থিক কষ্টটা তার মধ্যে সাময়িকভাবে না আসে। এই প্রতিষ্ঠানে বেশ কয়েকটি নামি দামি কোম্পানির টাইলস থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এ বিষয়ে এই সংস্থার কর্ণধার বলেন, একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির জিনিসপত্র রাখা হয়েছে, এছাড়াও সাধারণ মানুষ যাতে কেনাকাটা করতে পারেন তার জন্য বিভিন্ন কোম্পানির টাইলস সহ জিনিসপত্র রয়েছে। এখানে আমার যেটা ভিউ রয়েছে সেটা হচ্ছে কয়েকটা ব্র্যান্ডকে একটা ছাদের তলায় নিয়ে আসা, যেমন নিয়ে এসেছি কাজারিয়া, জনসন, কোরিয়ান বেল্ট, বেঙ্গল টাইলস, সোমানি, এছাড়াও আমার কাছে কিউরেক সেরামিক থেকে শুরু করে ওমকা সেরামিক থেকে শুরু করে নন ব্র্যান্ডের অনেক মাল রয়েছে, কিন্তু সেটা টোটালি 100% ওয়াটারপ্রুফ। মানে এ নয় যে মানুষকে শুধু বলার জন্য 100% ওয়াটারপ্রুফ, না, একদম যাচাই করে নিতে পারে, তাকে জল দিয়ে 5 মিনিট টাইম দিতে হবে, 4 থেকে 5 মিনিট লাগে ওই প্রসেসটা করতে, সেটা আমরা কাস্টমারকে একদম স্যাটিসফাই করে দেবো যে এটা ওয়াটারপ্রুফ টাইলস। এ নয় যে বলতে গিয়ে আমরা ওয়াটারপ্রুফ বলছি বাট আমরা নন ওয়াটারপ্রুফ টাইলস দিয়ে দিচ্ছি, এরকম নয়, আমরা একদম পরীক্ষা করে আমি তাকে দেখিয়ে দেবো এখানে কাস্টমারকে। এছাড়া আমাদের কাছে কোনো দিন কমার্শিয়াল মাল পাবেন না, আর 5 পিসের যেটা চালাকি চলছে মার্কেটে, 5 পিসের প্যাকেট করিয়ে নিয়ে এসে ফ্যাক্টরি থেকে 6 পিসের বলে বিক্রি করা হচ্ছে, সেটা আমাদের কাছে পাবেন না, আপনি 100% 6 পিসের প্যাকেটই পাবেন এখানে। তবে এই প্রতিষ্ঠানে বাড়ি সাজানোর জন্য সব রকমের জিনিসপত্র পাওয়া যায়, এমনকি বোরিং থেকে প্লাম্বিং এর যাবতীয় জিনিসপত্র এই প্রতিষ্ঠানে রাখা হয়েছে। আমার কাছে এখানে আমার চেষ্টা রয়েছে গ্রুপ অফ সুন্দরবন মার্বেলস, অর্থাৎ এখানে স্যানিটারি, সুন্দরবন স্যানিটারি এবং সুন্দরবন প্লাম্বিং, এখানে বোরিং সেকশন থেকে শুরু করে অ্যাস্ট্রাল পাইপসের ডিস্ট্রিবিউটর আমি সুন্দরবন ডিস্ট্রিক্টের উপরে, অ্যাস্ট্রাল পাইপসের আপনি বোরিং থেকে শুরু করে আপনি প্লাম্বিং সাইড থেকে শুরু করে
এছাড়া আপনি একই ছাদের তলায় যেটা হচ্ছে আপনি কোমোড বেসিন থেকে শুরু করে সিপি ফিটিংস থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া বর্ডার গড পিকচার যা যাবতীয় এখানে লাগবে আপনি এখানে পেয়ে যাবেন সব কিছু। একটা ছাদের তলায় এসে মানুষ, এই জন্য আমার মোটো রয়েছে এখানে যে ঘর সাজিয়ে নিন একই ছাদের তলায় নিজের মতো করে। এই প্রতিষ্ঠানে জিনিসপত্রের গুণমান, বিভিন্ন ডিজাইন ও জিনিসপত্রের সৌন্দর্যের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়। প্রতিষ্ঠানের কর্ণধার জানিয়েছেন, প্রতিটি জিনিসপত্র ক্রেতারা সঠিক দামে এখান থেকে কিনতে পারবেন, আর সেই কারণেই তিনি প্রত্যেককেই একবার সুন্দরবন মার্বেল অ্যান্ড স্যানিটারি প্লাম্বিং এ আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রূপক সুন্দরবন মার্বেলসে আসার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে মানুষ একটা ছাদের তলায় বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন ঘর সাজানোর আইটেম এখানেই পেয়ে যাবে এবং সঠিক মূল্যে, বাজার থেকে তুলনামূলক যাচাই করে মানুষ এখানে আমার কাছে কম দামেই পাবে। কেউ বেশি দাম নিয়ে এখান থেকে নারাজ হয়ে যাবে না বা ঠকে যাবে না, এ কারণেই মানুষ আসবে। বিশেষ করে কোয়ালিটির উপরে আমার শুরু থেকেই ভীষণভাবে জোর, কারণ আমি আর্মিতে সার্ভিস করার সময় সেটা আমি সবসময় মাথায় নিয়েছিলাম যে যাই করি না কেন আমি, সেটা হচ্ছে ছোট্ট জিনিস রাখলেও, এক টাকার জিনিস রাখলেও সেটা কোয়ালিটি মেনটেন করেই রাখবো। মানুষ আসবে কোয়ালিটির কারণে, ডিজাইনের কারণে, বিভিন্ন ভ্যারাইটিস এবং অনেকটাই ভ্যারাইটিস সমস্ত দিক থেকে, সে প্লাম্বিং হোক, স্যানিটারি হোক বা মার্বেল হোক, টাইলস হোক, এ কারণেই কাস্টমার আসবে এবং আসা উচিত। সুন্দরবন মার্বেল অ্যান্ড স্যানিটারি প্লাম্বিং এর ঠিকানা তাকদীপ, ইয়ং স্টাব রোড, দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল নাম্বার 8768387935 অথবা 8670218171। তাকদীপ থেকে রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার।